ভালো স্টুডেন্ট, আজ আমি মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের জীবন বিজ্ঞান বিষয়ের 182 পেজের সমাধান করে দিলাম। আগেও 84 ও 102 পেজ সমাধান করে দিয়েছি, দেখে নেবে। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নাও, যাতে পরবর্তী ভিডিও আপডেট পেয়ে যাও। প্রদত্ত কোনটি নাইট্রোজেন বিহীন উদ্ভিদ হরমোন? উত্তর জিব্রেলিন। থাইরক্সিন উদ্ভিদ হরমোনই নয়, প্রাণী হরমোন। অক্সিন এবং কাইনিন হচ্ছে নাইট্রোজেন যুক্ত উদ্ভিদ হরমোন। প্রদত্ত কোনটি মটর বা আজ্ঞাবাহ স্নায়ু? উত্তর অকিউলো মটর। অপটিক আর অডিটরি হচ্ছে সংজ্ঞাবাহ স্নায়ু, আর ভেগাস স্নায়ু হচ্ছে মিশ্র স্নায়ু। তাহলে এখানে উত্তর হবে অকিউলো মটর। গমনের সময় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? উত্তর লঘু মস্তিষ্ক। মাইটোসিস কোষ বিভাজনের কোন দশায় বিএম গঠিত হয়? এখানে প্রোফেজ আর মেটাফেজ এর মধ্যে একটু সমস্যা আছে, কেননা প্রোফেজ দশায় বিএম তন্তু হতে শুরু করে আর মেটাফেজ দশায় বিএম সম্পূর্ণ গঠিত হয়। তাই এখানে খুব সম্ভবত মেটাফেজটাই হতে পারে, মানে অপশনটা একটু গোলমাল দেয়া আছে, হয়তো প্রোফেজটা না থাকা উচিত ছিল। এখানে মেটাফেজটাই আমার মনে হচ্ছে এটা হবে। দুটি ক্যামেটের মিলনকে বলে নিষেক। হরমোনের প্রভাবে পুরুষ ও স্ত্রী লোকে যৌনাঙ্গের বৃদ্ধি ঘটে যে দশায়, সেটি হলো বয়ঃসন্ধি। একটি শঙ্কর দীর্ঘ ও একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছটি হল 50% দীর্ঘ, 50% খর্ব সি। একই জীবের একই জিনের বিভিন্ন রূপভেদকে বলে অ্যালিল। প্রদত্ত কোনটি অটোজোম বাহিত বংশগত রোগ? উত্তর অটোজোম বাহিত হচ্ছে থ্যালাসেমিয়া সি। সবুজ বর্ণাঢ্যতাকে কি বলা হয়? উত্তর ডিউটেরোনোপিয়া। লালকে বলা হয় লাল বর্ণাঢ্যকে পোটোনোপিয়া, আর নীলকে বলা হয় টাইটোনোপিয়া। কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ? উত্তর অ্যাপেন্ডিক্স এ। যে সকল উদ্ভিদ অধিক লবণাক্ত জলমগ্ন কর্দমাক্ত অঞ্চলে জন্মায় তাদের বলে হ্যালোফাইট। প্রদত্ত কোনটি মিথজীবী ব্যাকটেরিয়া? উত্তর রাইজোবিয়াম। কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর SO2। কায়ো সংরক্ষণে ব্যবহৃত হয় তরল নাইট্রোজেন? শূন্যস্থান পূরণ। উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে নাস্টিক চলন বলে। সাইটোকাইনিন হরমোন জরা রোগ প্রতিরোধ করে। ইস্ট্রোজেন নিঃসৃত হয় ডিম্বাশয়ের ডিম্বথলি থেকে। অশ্রুতে জীবাণু ধ্বংসকারী উৎসেচকটি হল লাইসোজাইম। মানুষের বয়ঃসন্ধির সময়কাল হল 13 থেকে 21 বছর। নিউমাটোফোর দেখা যায় লবণাম্ব উদ্ভিদে। নিউমাটোফোর হচ্ছে শ্বাসমূল। সত্যমিথ্যা। ইউরাসিল ডিএনএতে থাকে, এটা ভুল, এটা আরএনএতে থাকে। জাইগোট হল হ্যাপ্লয়েড প্রকৃতির, এটাও ভুল, জাইগোট হচ্ছে ডিপ্লয়েড প্রকৃতির। ইতর পরাগযোগের ফলে উৎপন্ন অপত্য উদ্ভিদের নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়, এটা ঠিক। একটি নির্দিষ্ট ক্রোমোজোমে প্রতিটি জিনের জন্য নির্দিষ্ট স্থান থাকে? উত্তর লোকাস। ক্রোমোজোমের এটা ঠিক, উত্তরটা হচ্ছে এটা, স্থানটা হচ্ছে লোকাস। ক্রোমোজোমের প্রান্তীয় মেরু হল টেলোমিয়ার, এটা ঠিক। মানুষের ক্ষেত্রে মহিলারা সর্বদাই হোমোগ্যামিটিক, এটাও ঠিক। স্তম্ভ মিলিয়ে লেখা। নাইট্রোজেন সংবন্ধনকারী স্বাধীনজীবী জীবাণু বি অ্যাজিটোব্যাক্টর,
বিশ্ব উষ্ণায়ন ই বায়ু দূষণ, কয়লা খনিজ তেল এ অনবীকরণ সম্পদ, জিম কর্বেট জাতীয় উদ্যান বি উত্তরাখণ্ড, গির অভয়ারণ্য সি এশিয়াটিক সিংহ, ফুনের খাদ্য জি শস্য। কোন সেক্স ক্রোমোজোম পুরুষ ও স্ত্রী উভয়ের কোষে থাকে? উত্তর এক্স ক্রোমোজোম। প্রকরণ কি? প্রকরণ বা ভ্যারিয়েশন হলো, আমি একটু আস্তে বলছি, তোমরা একটু লিখে নাও, জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবেদের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বা ভ্যারিয়েশন বলে। বংশগতিতে এপটু কথার অর্থ কি? এপটু হচ্ছে সেকেন্ড ফিলিয়াল জেনারেশন বা দ্বিতীয় অপত্য জনু। কোমোনিমা কোথায় থাকে? কোমোনিমা ক্রোমোজোমের ক্রোমাটিডে থাকে। অঙ্গের ব্যবহার ও অব্যবহারী সূত্র প্রবক্তাকে? উত্তর জ্যাকটিস্ট ল্যামার্ক। উটের কুজে কি সঞ্চিত থাকে? উত্তর চর্বি সঞ্চিত থাকে। সুন্দরী উদ্ভিদের মূলে কোন চলন দেখা যায়? উত্তর নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যায়। এসপিএম এর সম্পূর্ণ নাম কি? উত্তর সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।